মিহিৰাম চুতীয়া পাল্লাত পৰিলে মৰিবা মানে বুধেশ্বৰৰ ঘৈণীয়েক আহা গম পায় মিহিৰাম চুতীয়ানি বুধেশ্বৰক লুকুৱাই দিছে এতিয়া নাটক কৰি আছে কথাতে কয় নহয় বাহনীৰ বুটি মানুহৰ চুটি অলৱেজ ডেঞ্জাৰাছ কম চালাক বস্তু কাম কৰাৰ হৈ 2000 কথা শুনাৰ হৈ 500 মুঠ 8000 দিলি যিমান কথা শুনাৱে শুনাব কালি যাই পুৱাই পুৱাই বন্দোবস্ত কৰি আহিম বাপেকি আপোনাক লকাপত ভৰে থব বুলি মই চিন্তাতে মৰো আপনার উল্টা মগিতা এর পেখে দে তাতেই মোক কোনে একো কৰিব নোৱাৰে কল্লিয়ে চিন্তা নকৰিব আমাৰ আয়ুগে অনহন কৰি খালি ফেলব ওগা ওগা হে বাগাত দিছ ও এনে অলপমান পছলুয়ে কোন পৰা আইলা এ আইলু ৰবা এনে ঘূৰি ঘূৰি খুৰা আহা নাই নেকি না খুৰা আহা নাই ঘৰতে আছে এ খুৰাক এখনি বস্তু দিবা লাগছিল কাকা তুমি খুৰাক এখনি দিবা পাৰবা নেকি না কাকা পাৰিম কিয় নোৱাৰিম এ বুঢ়িয়া ৰবা তুমি দেখোন খুৰাৰ বাটেদি ঘৰক যাবাই তুমি যাওঁতে দি যাবা নৰা এ যাওঁতে যাম ৰবা মই অলে আহিলোৱে না কাকা এতিয়া আৰু ঘৰত কেনেকে যাম এ মই গোটেই ঘৰ পতে গোটেই 12 বাজো আৰু ৰাতি হায় আল্লাহ মানুহ ঘৰচাপা সময়ত তুমি আহো অলে আহা আৰু আমি আজান দিয়াৰ সময়ত তুমি আহো ঘৰচাপা তুমি আহো কি বস্তু হে হেই আমি বিজনেছ কৰা মানুহ কাকা ও এখনি আমাৰ ধান্দাৰ সময় গাঁৱৰ কাৰণে আমাৰ একো সুবিধা নাই ও গুৱাহাটী হ'ব লাগছিল ও ৰাতি মস্ত ধান্দা চলে ও আমাৰ লগৰ এটা লাল বনি গেল কাই হে তোমাৰ লগৰ ৰাতি কি ধান্দা কৰে চুৰ কৰে নাকি এই ৰাতিৰ কামটো অলপ গপি না হবই কাকা চুৰ কিয় কৰবো হা এইগিলা বাদা এই এখন তুমি খুৰাক যাই দিয়া আগে যা ও এখন 31 ডিচেম্বৰৰ পৰা 2 মিন আজক লাগি উপাৰ্জনৰ আমাৰ মেইন বস্তু কি খেল সাৱধানে নিবা অলপ ডাইচ খেলাৰ জগা ৰাই কি ডাইচ ডাইচ হা ডাইচ খেলাৰ জগ এইখন কি কৰবা তুমি 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 নহয় হা আমি আমি দিনত বহুত ডাইচ খেলা পাতিম হা এখান লৈ যাওঁ তুমি ইয়াৰ পৰা এই খুৰাক দিবা লাগছিল মই কৈছো নহয় এখান লৈ যাওঁ ইয়াৰ পৰা এই তুমি তো কেনে কৰা কাকা কি কেনে কৰা এ মই নিবা ক'লো না হেই চলো ললো দাদা চলো ললো কইনা ঘৰৰ আপি কেতাক বস্তাত ভৰেলো দাদা বস্তাত ভৰেলো আজি থি মোক নমনাওগে থয়াকে ক'ত আছিলি তই হে সুতীয়া মাষ্টাৰৰ লগত কিবা এটা আলোচনা কৰিলো তাতে যাই মালতী বৰ ৰুমত বহিলো অৰ ইতিয়া মইতো কামতে যাম মাক নিবা পাৰবা তুমি মাইলা এলে যাব পাৰবো না ককে অনাখানকে ও যাম দে কি খোৱাব তাতে মাছ মাংস দবি দিব না হজিতি কোকজনৰ কথা কওঁ বুলি এপছি আপুনি কাম্বাৰ ভাত মুখ দিয়াৰ কথা নকে চা অন্ন প্ৰসন্ন নহয় এ চিঠি অনাহন ও চুতীয়া মাষ্টাৰক লকাপত ভৰাব শৰ্মায়াই তেতিয়া আমাৰ আয়োগে অনাহন কৰিব এতে আহি খ ল থকাখিনি গোটাই কিবা কাৰণত বিয়াখন নহ'ল সেই বুলি শৰ্মায়াই ইমান আখুৰি কৰিব নালগিছিল হা কিনো কহে তাই ইমান জেদত ধৰিছি সেনাই হলে কবি কোক যাব লাগে মই যাম দে এটা কাম কৰিম দক মাই মণ্ডল খুৰাথেত কাম ক্ষতি হলেও হ'ব যদি মাষ্টাৰ দাদাক লকাপত ভৰে থৱে অ মণ্ডল খুৰাথেত কাম ক্ষতি কৰি হলেও অনাহানক যাম কামৰ পেৰে খেদিলেও খেদবো কোনে খেদে কামৰ পে অনাহন কৰিব যাত ধৰি যদি কামৰ পে খেদে তেনেহলে থানাৰ পে ডাইৰেক্ট যাই মণ্ডল খুৰাথেৰ বাৰান্দাত অনাহন কৰিম ইতা আগ যেতি মোক নাও মানাওগে থক দে যো আৰু ৰব বৌ হে মাই এটো থৈ চিলি চিকেন মটৰ কাৰী লাই শাকৰ খাৰ ৰা চাহকাপ দিয়া তিতিলি টেঙা দি বৰালি ৰা শুনিছে না চাহকাপ দিয়া চাহকাপ নাংমান তুমি নিৰচি হে ৰা তোমাৰ কিতাপৰ সূচী পত্ৰ লিখি মই তৎ পোৱা নাই আৰু তুমি কলমতীয়া আছা হা কিতাপত তোমাৰ নামটোহে যাব অকণমান মন কাণ দিয়া মন দিছোঁ হে দিনটো কাম কৰি কৰি কষ্ট হয় না
সাজতে গোটে টুকনি ধরে এই আসা চিলি চিকেন মটরকারি লাইশাকৰ খাৰ তেতেলি টেঙা দি বৰালি মাছৰ টেঙা কল ফুল এগলা আৰে খাতি ৰন্ধন প্ৰণালী খুচি পত্ৰ মেইন বস্তু এইটো ওৰা সাবা মাৰ ভেলাছ হ'ব যি ৰান্ধনী আকৌ তোমাৰ চিলি চিকেন চিকেন বিৰিয়ানী বনাব জানে সেই ৰান্ধনী আকৌ তোমাৰ খাৰ টেঙা এইবোৰ বনাব নাজানে টেঙাৰ পানীত মাছ দুই ডখৰা পেলে দিলি সেইখান টেঙাৰ আঞ্জা আৰু সুখে যা পাচলি গেলাত অলপ খাদ দি উহে দিলি সেইখান খাৰৰ আঞ্জা গোবৰ হল কেংকে খাৰ নহল গোবৰ হল হেৰা সকলোবোৰ বস্তু ৰন্ধাৰ এটা প্ৰচেছ আছে সেই নিৰ্দিষ্ট প্ৰচেছত সেই নিৰ্দিষ্ট বস্তুখিনি ৰান্ধিলে সুস্বাদু হয় বুজিছানে এতিয়া তুমি ধৰা আলু পিটিকাই বনাইছা তাত নিমখ কিমান দিবা তেল কিমান দিবা প্ৰপৰচনটো সেই যে সাত চামুচ নিমখ নচলিব বাৰু এইবোৰ মই পিছত বুজাই দিম যচোন পটকা চাহকে বনাই নাগে টেঙা পানীত মাছ পেলাই দিলেই মাছৰ টেঙা হ'ল কথা ক'বলৈ ভূপেশ ডাক্তারে কি কলা খা কালি আগতে পয়সা মাখা ভরে মাসি যা কি পয়সা ভরে মারলা অ কন্তিলা না কি বুলি লেখি দিছি মই গতে পয়সা মাখা ভরি মুসু কন্তিলা কি বস্তু হা বানর গোজ মুড়াই কি বা লেখি দিছি চাও ভরি খান গুছোছো হে এতে আছে রকা গুছেন হেইখেন দেশন উপায় নাপে গোটে মাখা লৈ আহিছো দে সুনীল দাদাও গোটা আক্রোশী হৈছি দা হয়না তোমাক 130 টাকা এটাও এৰি দিবা নল্লা সদায় সদায় গোটেই ডাঙৰ ডাঙৰ কমন কাটাৰো ভোকা মাছ গেলা খায় ওই সদায় ডাঙৰ মাছ খায় খালি কি হব হেগলা গোটা হাত দিয়া মাছ কি মাছত হাত দেই অ আজিকালি মাছ গেলাতো গোটা ইউৰিয়া মাৰে খেতিতহে হাত দিয়া শুনছিল এ মাছত দেইদা পুৰা দমে দে হৰি হৰি কাপাল সেই সাৰ সপা খাই মাছ মাৰা নাযৈ তাই কিয় মাৰা যাব নাযৈ গোটাই ফফে ৰবি সিদিনা পিতি এটা বজাৰৰ পে মস্ত ডাঙৰ ভোকা আনছিল খাই গোটাই পাইঞ্চা পাইঞ্চা লাগছি তার পাছর দিনায় আমার বাড়ির পাছর যে খালতুর পে দুটা কত্তেই না পড়ি থাকা সিলভার উঠেছি কইছো এনা পেই খাই গতায় শীতল আন পাইছু জ হই দে এর মই অলপ ওলে আহু একলা কলে যাম র কক যাবা ও সুনীলর পয়সা কাটা দি আহিম দে আর রেবতি বউ বইয়া পাই আছে না একলাক মার দি আহিম দে ভালে হব জ দেতে ব জ কোন দিলা বলে কোন দিন তো আজি আপুনি খৰামুচাত লাগিছে যে অ আজিকালি মই কৰোঁহে দে বাবা
হারামুসা রান্না বারা এগুলা সব ময়ে মালতিয়ে তাই মন্দলার ঘর কামক নেগেছি আবেরি তুই হাং হয় কিমান কইরব এই বুড়া কালত আবেরি তুরাজন খাই মনত বড় দুঃখ পাইছো রে বাবা চিন্তা করব না লাগে কইরো তাইতো বেয়া কাম করা না তাই কাম করে খাইছে মই সাইর খুতির মাঝত জ্বর পিছত তান্থে কেঙ্কে খাই মই তাক ঘুরি চাও না কিন্তু থাকতে এঙ্কে খাবা লাগা হয়েছি দুঃখত কইল যা ফাটি যায় বাবা একো নহয় খুঁড়ো সেইবোৰ বেছিকে নাভাবিব যিমানে ভাবিব সিমানে কষ্ট পাব মনত আর কষ্ট পাবার বাকি নাই দে বাবা নাভাবিব ও বাবা শুনছুন কক তই অলপ গা বাছে ফুরবি দে বাবা আমি অনখনক যাম হলেও তই গা বাছে ফুরবি ৰবো ৰবো আপুনি কি কৈছে মই বুজা নাই মিত্র যদি শত্রু হয় এতো বৰ বয়া বস্তু শত্রু মিত্র শর্মাই আই বোলে কিবা জিদত লাগছিয়ে ও তোক বোলে থানাত ভরে দিব তার পেরে তোক বোলে জেলত দিব কি যে কথাবোৰ শুনে নহয় আপোনালোকে সেইবোৰ চিন্তা কৰিব নালাগে ও পুলিচক বেছি বিশ্বাস কৰিবা নোৱাৰা বাবা রাগ উঠলি হেনথে নকৰা কামো কৈ দিবা পাৰি নোৱাৰে খুড়ো বেলেগে পাৰিব পাৰে কিন্তু তেখেতে মানে শর্মায়ে সেইবোৰ কৰিব নোৱাৰে ও হলিও গা বাছে চলবি দে বাবা হে বুড়া বাসুদেও ও খুড়া ওই আইলো ডক কামত ভাল কইলি ওই ফেলর গন্না কাছি না কাগনে ফেলো কাকাজি আপনি বলে কাম করবে মাতপে গেছিলে এই এবো কথা তো কোনা কয় রিতাই কইছি রব ও বিবিধ ভারতী পাল্লাত পড়লি ইটুনু মানে ইমান মিছা কথা কব পারে নহয় কি এ এ সুয়াসুন রিতাই এগত কি কি কইছে মই বলে আমার ঘর কাম কই বলে ফেলোর ঘৈনাকক মাটি বলে কইছো কেলি যাবা পারে রব সুন মই নাইলি আপনালকে তো কাবাক ভেলে গুক তো লাগাবাই লাগব কিন্তু আতা কথা ডক ঠকে কিন্তু ভেলে গুক কামত লাগাবা নরে মুক একবার জানাবা লাগব আর তুই এললি আমাক আগইটাকে জানাবা লাগব না কি কয় হে রসুন মুঠতে এডভান্স নোটিস দিব লাগিব যা 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 এটা কামত লাগে যা আর হুন একটা দিন মই কিতাব লেখা কামতে ব্যস্ত থাকিম একটা দিন কিন্তু তুই মুঠে ক্ষতি নকরবি নক্রুদক মই তো নিজুর কিতাবখান আরম্ভই করবে পারা নাই হে রাখুনাসুন এই এটা কাম করা হে কি তোমার কিতাবখন লিখি হওয়ার পিছত তাইকো দুদিনমান নহলে ছুটিয়ে দি দিয়া কিয় দিম হে কাম করব পয়সা পাব যেই রিতাক কলু বলু আজি দিনটু সাম যদি না হে কালির পড়া ফেলত তিরিক রাখি দাউরি আইছি তাহি পারে ও কি আবিস ও নিশলা মাছক গিলি ভরা পাতি আছা নিশলা লাগে দরকিন লাগে জি লাগে লাগব দিয়ক রখি আছো ওই ও এগলা রিক্সার কাম নাই ও ই রিক্সা লবা লাগে ফল ও পুরা এটা পেট গতিকে হব দিয়ক এখানে যে দুই এটা ভাড়া মারলে হয়ে যাব ও হবর হবর পাতোয়ারি রিক্সা কিন দিব র কি বাদ বাদ বস্তু হে ঘুরা তার দাইসকেলা পাতা ঠান্ডা ও আপনি কিন্তু তা খঙ্গনে দিব ও পাতাক দেই পাতাক দে আই ও জানুয়ারির 8 তারিখৰ পৰাই দমিক গলি হে ও আইজে তামসা ভুটি কৰিব ও গুড়া ইগলা খান বয়া তামসা 1 তারিখৰ পৰা জুয়া খেলে জুয়াত ঘাটকু দমি খাবা পূজা নহ হব ইগলা খান মানুহৰ পৰিয়ালৰ কথা ভাববা নালগিব কি হইলা খা গুড়া জুয়ারি গিলাই যদি নিজের পরিয়ালটির কথা না ভাবি জুয়া খেলবা ধরে তই মই চিন্তা করি কিদাল করি মাই ফল পাটোয়ারি যদি জুয়া খেলা না পাতে খেলব কোত ওই বহুত আছে বহুত পাটোয়ারি আছে তই হেনার কথা নকপি পুলিশের লগত ফিটিং করি জুয়া খেলা আরম্ভ করে দিব ফল ওয়াজিতি কি এ মাই হে পেইগলো এলো ও মন্ডলনি খুড়ি কিতাব লিখে হাঙে কইল্লা আপনালোক দুয়াকে কাইজা করি থাকলে কি লাভ হবো তাতকে দোকে মিলামিশা করে দেও ও হো তুই মোক বইয়া বাইয়া চাহুই না বইয়া খানিক পাইছিলো তো হাজার হক মানুত মই ডাঙার একো বইয়া বাবা নালগে দি মই অত তোতকে বই অখর ডাঙার
এটা বয়সত ডাঙার এটা মানত ডাঙার দুয়ো ডাঙারক ডাঙারে কথা পাত মই যাও তই কত যা মই আর ডাঙারর মাজত কিয়া থাকো মই নাওমান বাইরতে আছো দ এক ফালর পড়া তইও ডাঙার না কি কব মই আর কিয় ডাঙা হাতো শিক্ষার ফালর পড়া আমাতকে ডাঙা না কি ক হইতো মাই তই আমাতকে ডাঙার হাও কৃষ্ণ তিনিও কথা আমি ডাঙারক ডাঙারে লগ লাগলো পাগলা বুলি কয় তই পাগলা হবা লাগব নাওমানকে হাহাক লৈ এনেকে পাগলা চাগলা বুলি নকপুদক খুড়ি মন চন কিবা দুখ লাগি যায় তে তুই হাহি আছা কিয় আজি মই আইছো খালি খালি গতাই রাইজে হাই ফেলাক কিয় এ আপনার কাণ্ড কারখানা দেখি মোর হাই হচ্ছে কি মোর কাণ্ড কারখানা এ ও মানু খাত ঠেঙ্গা লেখা হি কেলি মানু আর না আকা থাকতে পারবো আপনি মিহিরাম সুতিয়াক আহিব মানা করিব কারণ তেওঁ লকাপত থাকিলে আপনার বেয়া লাগিব আহিছো আর একটা কথা দেই এই আয়োগ সংস্থা সংগঠন এইবোৰ মই বৰ এটা ভাল নাপাওঁ গতিকে আহিলে জেনেৰেল পিপল হিসাবে আহক নো প্ৰবলেম কিন্তু এই আয়োগ ফাইভক মই কেয়াৰ নকৰোঁ